এই প্রথম আমি এই ঠেলা গাড়ি তুলতেছি দেখি উঠি বিসমিল্লাহির রহমান একটু অদ্ভুত ফিল হইতাছে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে 40-50 টাকা চাইছিল আমি জানি আমার কাছে অনেক টাকা বেশি রাখছে আমি 40 টাকা দিব বলছি তারপরে আমি জানি যে আমার কাছে বেশি রাখছে কারণ এখান থেকে আমি যে মার্কেটে যাইতাছি এটা নিউ মার্কেটের পাশেই তারপরও আমার ইচ্ছা হয়েছে যে এবার আমি এটা তো উঠবো কারণ এর আগে উঠি নাই তো এটা তো উঠতে কেমন লাগে এটারই একটা মানে কি বলে অভিজ্ঞতা নেওয়ার জন্যই উঠা কিন্তু অনেক কষ্ট তবে যতটুকু জানতে পারছি যে আসলে এই ঠেলা যে রিক্সাটা এই রিক্সাটা ইনারাই কিছু লোক আছে যারা আর কি এখন এটা ধরে রাখছে বাকি সবাই অন্য কাজে নিয়োজিত হয়ে গেছে কেউ ড্রাইভিং করে বা কেউ অটো চালায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এখনও এটা করতেছে আর এটা তো অনেক খাটনি আমি যাইতাছি মশলা কেনার জন্য মশলার বাজার কলকাতা শহরে ঘুরতে এসে আপনারা ঠেলা রিক্সায় উঠেন নাই এরকম খুব কম মানুষই পাওয়া যাবে সে ধারাবাহিকতায় আমি আমার অনেক ইচ্ছা হলো যে ঠেলা রিক্সায় উঠি সো ঠেলা রিক্সায় ওঠার পরে আমার যে অভিজ্ঞতা হয়েছে একটু ভিন্ন রকম আমি জানি না আপনাদের অভিজ্ঞতাটা কেমন আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করতেছি আসলে এই ঠেলা রিক্সায় যারা এখন এই কাজে পেশায় নিয়োজিত তারা তাদের যে নেক্সট জেনারেশন তারা কিন্তু আর এই কাজের সাথে জড়িত নয় কারণ আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি আমি যেন যখন আমি ঠেলা রিক্সায় উঠছি ওঠার পরে যেটা আমার কাছে মনে হয়েছে যে লোকটার কাঁধের উপর আমি বসে আছি এটা এক ধরনের আমার কাছে কেমন জানি মনে হয় যে একটা নির্মম একটা মানে তার সাথে অবিচার করা হচ্ছে সে আমাকে নিয়ে ঠেলে যাচ্ছে আর আমি খুব এনজয় করতেছি বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি সো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা মতামত জানাতে পারেন এই মুহূর্তে আমি নিউ মার্কেটের সামনে আছি এই হচ্ছে নিউ মার্কেট